বিশ্বখ্যাত স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা নো ওয়ে হোমের জন্য অধীর অপেক্ষায় সিনেপ্রেমীরা। তার জন্য অবশ্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী 17 ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা, যে সিনেমা দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশিরা। তারা যদি জানেন হলিউডের বিগ বাজেটের এই ছবিতে জড়িয়ে আছে এক বাংলাদেশির নাম, তবে উচ্ছ্বাসটা আরও বেড়ে যাওয়ার কথা। জানা গেছে, স্পাইডারম্যান সিরিজের এই নো ওয়ে হোম সিকুয়েলে কাজ করছেন বাংলাদেশের তরুণ ওয়াহিদ ইবনে রেজা। সিনেমাটির ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। স্পাইডারম্যান সিনেমার নেপথ্যে কাজ করতে পেরে গর্বিত উচ্ছ্বসিত ওয়াহিদও। তিনি বলেছেন, ছোটবেলা থেকেই স্পাইডারম্যানের সব কিছুই আমাকে খুব টানত। এখন কালজয়ী এই সিরিজের একটি সিনেমায় কাজ করতে পেরে আমি ধন্য। ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে গত 3 মাস ধরে সিনেমাটির সঙ্গে কাজ করছি। এটি আমার জন্য খুবই আনন্দের বিষয়। এর মাধ্যমে দারুণ কিছু অভিজ্ঞতাও হয়েছে আমার। বাংলাদেশের এই তরুণ এর আগেও হলিউডের দুর্দান্ত কয়েকটি ছবিতে কাজ করেছেন। The entire world is about to forget that Peter Parker is Spider-Man. Wait, everyone? Can't some people still know? That's not how the spell works. তাকে হলিউডের সুপারহিরোদের পেছনের কারিগর বলা হয়। ভিজুয়াল ইফেক্টস, প্রোডাকশন, ডিজিটাল সহ নানাভাবে তিনি যুক্ত থাকতেন হলিউডের সিনেমার সঙ্গে। হলিউডের বিখ্যাত সিনেমা গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 2-র ভিজুয়াল ইফেক্টস টিমে ছিলেন তিনি। ব্যাটসম্যান ভার্সেস সুপারম্যান, ডোন অব জাস্টিস ছবির প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিলেন। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ও ডক্টর স্ট্রেঞ্জ ছবির ভিজুয়াল টিমেও কাজ করেছেন তিনি। সর্বশেষ এক্সট্র্যাকশন সিনেমার সাবটাইটেল সহ আরও কিছু কাজ করেছেন ওয়াহিদ ইবনে রেজা। আমি খাজনা দেব না, না তুমি বাজনা বাজাও, দেখি কত পারো। আশামণি, পুণ্ড্র নিউজ।